দর্শক, কুষ্টিয়ার কুমারখালীর এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিস্তার করছে। সেখানকার সবশেষ খবর জানাবো সহকর্মী কে এম শাহিনের কাছ থেকে। গত রাত্রে আপনি জানেন যে চোরধরাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ড হয়, তারই ধারাবাহিকতা আজকে সকালবেলা কুমোরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে আব্দুর রাজ্জাক নামে ভূমি অফিসের এক কর্মচারী সেখানে পৌঁছালে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং হামলাকারীরা তার নিহত রাজ্জাকের বাড়ি হামলা করে আরও তিনজনকে আহত করে। তারা কুষ্টিয়া সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি নিহতের বাড়িতে শোকের মাতম চলছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমাকে জানিয়েছে। এই ছিল কোমরকান্দি থেকে সর্বশেষ।